আমি অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমেদ চৌধুরী। বাই প্রফেশন আমি একজন ভাস্কুলার সার্জন। যারা কষ্ট করে ঢাকা থেকে এখানে এসেছেন এরকম খেলনা ব্যাংকের একটা প্রজেক্ট নিয়ে তাদের আমি সাধুবাদ জানাচ্ছি এবং অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আমার স্কুল এবং এলাকাবাসীর পক্ষ থেকে। জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ স্কুলটি 1998 সালে যদিও প্রথম তার জন্মগ্রহণ করে কিন্তু তার উদ্যোগ শুরু হয়েছিল 1993 সালে। এই স্কুলটির উদ্দেশ্য একটা মাত্র আমার উদ্দেশ্য ছিল যে চিকিৎসক পেশা হিসাবে চিকিৎসক হিসাবে যদি আমি একটা ক্লিনিক করি তাহলে রোগীরা যারা আসবে তাদের যদি শিক্ষা যদি নাই থাকে তাহলে এই চিকিৎসা দেওয়ার পিছনে তৃণমূল পর্যায় থেকে যদি আমরা তার অনুসন্ধান করতে পারি এবং তার কারণ উদ্ঘাটন করতে পারি, শিক্ষার প্রসার করতে পারি, সেই কারণেই এই স্কুলটি প্রতিষ্ঠার আমার আইডিয়া মাথায় আসে। শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীদেরকে স্যানিটেশন এবং কোয়ালিটি এডুকেশনের পাশাপাশি পরিবেশ, একটা সুস্থ পরিবেশে যদি একটা তৃণমূল পর্যায়ে ছেলে মেয়ে বড় হতে পারে তার মানসিক বিকাশ কিন্তু অনেক অনেক দিক থেকে ডেভেলপমেন্ট হবে। এই উদ্দেশ্য নিয়ে হাঁটি হাঁটি পা পা করে প্রথম স্কুলটি প্রতিষ্ঠিত হয় 1998 সালে যার যাত্রা উনি 1, 2, 3 দিয়ে। তারপরে পর্যায়ক্রমে স্কুলটি জুনিয়র হাই স্কুল এবং হাই স্কুলে পরিণত হয়েছে। বর্তমানে তার ছাত্র সংখ্যা প্রায় 600-এর কাছাকাছি। এই স্কুলটির ছাত্রছাত্রী এমন একটা অবস্থা ছিল স্কুলটি করার আগে মাত্র 5-6 জন ম্যাট্রিকুলেট স্টুডেন্ট এখানে পাওয়া যেত এবং বর্তমানে প্রায় 400-500 ছেলে মেয়ে এখানে ম্যাট্রিক পাশ করেছে এবং তারা কলেজে গিয়েছে। এই সঙ্গে সত্যিকারে এই মহৎ উদ্যোগ আপনারা যারা আজকে নিয়ে আসলেন যে খেলনা ব্যাংক এটা একটা ব্যতিক্রমধর্মী আমি বলবো প্রকল্প, যেটা দ্বারা একটা উন্নত বিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা তাদের ডোনেশন দান করা শিখছে, সেই সমকক্ষে একটা অন্য গরিব তৃণমূল পর্যায়ে হতদরিদ্র পরিবারে যাদের এই খেলনা কেনার সামর্থ্য ছিল না তারা এই খেলনাগুলো তারা খেলছে এবং এই যে আপনাদের মাধ্যমে যে উচ্চতর পর্যায়ের যে উচ্চবিত্ত পরিবারের ছেলে মেয়ে এবং নিম্নবিত্ত পরিবারের ছেলে মেয়ে যে ব্যবধান আপনারা যে কমিয়ে আনছেন সেই উদ্যোগ সত্যি একটি প্রশংসনীয় উদ্যোগ এবং আপনাদের এই উদ্যোগের জন্য আপনাদের সত্যি আমি ধন্যবাদ জানাচ্ছি।